আল্লাহ তুমি দেখো নবীর প্রেমিক গুলো কান্দে, যেই রাত্রে জিব্রাইল 160 বার পাঠাইছো মানি ওই রাতের কথা শুনেন না তোরের বাইরে কান্দে। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই বাবা নাই, আল্লাহ যাদের বাবা বা নাই তাদের বাবা বার কবরটা জান্নাতের বাগাল মালায় দাও। হে আমার নাটোরের তে বাড়ি আর যুব ভাইরে, তুমি এখন চিল্লাবার কান্দা নবীর দেখায় দাও নবীজি, বিশ্ব রোডের পাশে দাঁড়াইয়া ইলিয়াসুর রহমান জিহাদির সাথে কান্দলাম, কিন্তু তোমার নবীর রওজাটা জীবনে দেখতে পারলাম না। আহারে মদিনার মাটি কতই বা গবাদ, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি আমার। আরে মদিনার মাটি কত দামি রে বাবা, এ বাবা আপনি তো মাটির উপর বই আছেন বলেন না। আহারে মদিনার বাতাস কতই বা গবাদ, তোদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি আমার, দেখলে তারা পাগল হইতাম কাতাম নিরালায়, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি আমার। আমার আল্লাহ আপনার অন্তরে শুধু একটু শান্তি দেওয়ার জন্য পাঠাইছি। নবী এখন ফজরের আজান হয়ে যাবে, তখনও তো বাবা পাঁচ অক্ত নামাজ পড়ো যায় নাই, জিব্রাইল শুধু নবীরে বললেন এখন ফজরের টাইম। আমার নবী বলে জিব্রাইল রে এই ফজর নামটা তুমি শুনাইলে অক্ত কি কোনো নামাজ থাকবে? জিব্রাইল বললেন নবী ফজরের নাম যখন নিছি নামাজও থাকবে, কারণ পাঁচক তো নামাজ পড়ো যাবে বাবা এই তায়েবের মাঠ থেকে মাইর খাইয়া যাওয়ার পরে। ফজর জোহর আসর মাগরিব ইশা, আমার নবী পাঁচক তো নামাজের নামও জানতো না গো বাবা। ফজর উচ্চারণটা যখন জিব্রাইলের জবান দিয়ে উচ্চারণ হয়েছে, আমার নবী তখন বলছিল জিব্রাইল রে এই ফজরের নামাজটা যখন আমার উম্মতের পরে আল্লাহ দিবে, আমি আমার উম্মতকে লইয়া জান্নাতে যাইতে চাই রে জিব্রাইল। তখন আমার নবী কথা বললেই বাবা মুখ দিয়ে রক্ত পড়ে, আমার নবীর শরীরের রক্তগুলো ঝরতে ঝরতে জুতা মোবারক আটকে গেছে বাবা, আমার নবীর জুতাটা খুলতে পারে না যায়েদ বিন হারেসা। আমার নবী চিল্লায় বলে জিব্রাইল রে বসার পরে পাথরটা নরম করে দিলে, শরীরের পাথর লাগলো যেগুলো ওইগুলা নরম করে দিতে পারলাম না। জিব্রাইল তখন বলে নবী গো আমি কোনদিন কোন নবীর কষ্ট দেখে কাঁদি নাই, কিন্তু আপনার মাইক দেখে আমি আসমানে বয়ে বয়ে কাঁদছি। কেন কাঁদছি জানেন গো নবী, আমার চোখের সামনে ইলিয়াস নবীরে তার কমের মানুষ পাথর মারতে মারতে শহীদ করে দিছে,
আমি সামনে দাঁড়াই রসি জাকারিয়া নবীরে করাত দিয়া পারছে। আমি জাকারিয়ারে বলছি একবার উহ বলবি না, তোরে নবুয়াতিন দপ্তর থেকে নামটা কাইটা দিমু। আপনারা যখন আটটার থেকে ছেলেরা মাস শুরু করে, তখন আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছিলাম মালিক এই লোকটারে আর মার দিও না, আমি সইতে পারি না। নবী আপনার মাইট দেখে কেন কাঁদছি জানেন? জীবনে আপনি কাউরে বাপ বলে ডাকেন নাই। আমার তো মা নাই বাবা নাই, আমি জিব্রাইল কারো থেকে হই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। নবী আমার ভিতরে দয়া মায়া বলতে কোনো শব্দ নাই, কারণ মায়া থাকার জন্য তার অন্তরের দরকার আছে, আমার অন্তরও নাই। নবী কেন যে আপনার জন্য আমি কাঁদি আমি নিজেও জানি না। আপনার কোনদিন বাপ দেখেন নাই, ছয় বছর বয়সে আপনি মা মা কইয়া কান্দতেন, আমি জিব্রাইল আপনারে কোলে নিয়ে আদর করতাম গো নবী। আমি দুনিয়ার কোন নবীরে নবী গো কোনদিন কোলে লই নাই, আপনারে কোলে লইয়া ছয় বছর বয়সে আমি জিব্রাইল ঘুরছি শুধু আপনার মায়ের কষ্টটা দূর করার জন্য। নবী আপনি জীবনে বাপ কয়া কাউরে ডাকেন নাই, মা কওয়ার ডাকটা বন্ধ হয়ে গেল। আপনি যখন বড় লোক খাদিজারে বিবাহ করেন তখন আপনি মুচকি মুচকি হাসতেন, নবী সেই খাদিজাটাও মারা গেছে, যেই চাচা আপনার আদর করত সেই চাচা আবু তালেব এক মাস আগে মারা গেছে। আপনি তায়েবের মাঠে আসছেন, নবী মার খাই গেছেন, আমি সিফেল সহ্য করতে পারতেছি না। এখন কানবেন, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? যাবেন না আপনি, দাদা ভাইরা বসে বড় পকেটে আর দেতিমের মতো খারাপ বিশেষ কে মগাটা ব ও হে নিব, তুই ওই মাটি দিব মাটি খাটে, আরে নেতা দিব তুই ধর মোতার মতো বসে দেখেন না বসে এবড়া নেতা দে, তুই কি মনে করছ আমি কি দুইটার বক্তা নি বেটা ব? হ্যাঁ এই যে নামাজের সূরাতে বইছ না আল্লাহ তোরে মাফ করে দেব তোর কাটা আমিন। ও প্রথম চিন্তা করছ প্যান্টে যদি ময়লা পড়ে বউ তো আমার কি লাইব, এ মগা তুই কইতে গান নিয়ে আইছো তোর প্যান্টে কে দেখে? তুমি যে যদি কও ইলিয়াস রহমান জিহাদি আমারে বসাই দিছে এই লেগে কাদা বসে তোমার বউ তোমার আদর করবে কইব তাহলে আমার বাটপাটটা ভালো হয়ে গেছে রে ওয়াজে গেছি কথা কন না কে আরো জোরে কন। বউরা বর্তমান আমাকে বিশ্বাস করে না, এই ডিজিটাল যুগ, বউর কতটুকু ভালোবাসা তুমি কালকে দেখবা বুড়া চাচা দরজার সামনে দাঁড়াইয়া কলা গস্তলা খারাইয়া টেলিফোনে খালি খালি বেসাল মারবা। বউ দূরের তো কইবে যে কোন কোন কোন্ডার লাগে যেন কথা কইতেছে কথা কন না কে ভালোবাসো হিনি শেষ। কিন্তু স্বামী স্ত্রীর বিশ্বাসটা এটা জান্নাতের নেমত, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? স্ত্রী পরে স্বামীর ভালোবাসা, স্বামীর পরে স্ত্রী ভালোবাসা, এটা জান্নাতের নেমত, আল্লাহ কবুল করেন। বাজান রে বার আমার দিকে তাকান আর দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করেন গো বাবা। বেলা চারটার সময় যখন জিব্রাইল নবীর সামনে দাঁড়ায় বলে নবীজি আমি কি আপনারে কোনো উপকারে আসতে পারি? নবী আমার বলছিলেন আজ জিব্রাইল রে তুমি আর আমারে কি উপকার করবা, তোমার মালিকই যখন আমারে কোন উপকার করে নাই রে জিব্রাইল। তবে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, কি আমি যে জমিনের উপরে বসলাম এই জমিনটা এখন নরম কেন? জিব্রাইল বলে হুজুর আমি জানি না, আমার অর্ডার দিছে তাই আমি নরম করে দিছি, তবে আল্লাহ একটা টিক্স আমাকে দিছে বলে কি আমার নবী মায়ের খাওয়ার পরে শরীরের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, নবী আমার শক্ত জমিনে বসতে গেলে কষ্ট পাবে, আমার নবীর জন্য জমিনটাকে নরম বানায় দে রে জিব্রাইল। নবী তখন কান্দে আর বলে জিব্রাইল রে
মায়ের খাওয়ার পরে জমিনটারে তোমরা নরম বানায় দিলা, কিন্তু মায়ের যেই পাথরগুলো আমারে মারছে ওইগুলাতে এখনো পড়ে আছে। ওই পাথরগুলা কেন টনক রাখলা? ওই পাথরগুলা তো নরম করে দিতে পারতা। শরীরে যেই পাথরগুলা লাগলো ওই পাথরগুলা শক্ত, মার খাইবার পরে বসছি ওই জমিনটা নরম। জিব্রাইল তখন দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে, নবী আমি এর বুঝ উত্তর দিতে পারবো না। একটা উড়াল মেরে বাবা জিব্রাইল আল্লাহর দপ্তরে হাজির। বাজান জিব্রাইল যায় আর আসে। আমার নবী সারাটা রাত মুরগি জবাই দিয়ে জমির ছাইরা দিলে যেমনি লাফায়, আমার নবীর শরীরটা কলা গাছের মতো ফুলে গেল। কারণ তাইবের জমিরিতে কোনো ডাক্তার ছিল না বাবা। আর আমার নবী সবচাইতে বেশি কষ্ট পাইছে একটা জায়গায় মারার কারণে। নবীর এই ঠোঁটের পরে এমন জোরে একটা ঘুষি দিছিল বাবা, এই ঠোঁটটা ফাটিয়া কোল বালিশের মতো। আমার আলেম ভাই ইসলাম এত সহজ নয়, আজ থেকে 9 দিন আগে যখন মুসা দেখা, মুসা নবী নবীর মায়ের চিহ্ন গুলো দেখে আমার নবী যখন বললেন, মুসা রে তুমি আমার ঠোঁটটা ফাটা দেখছো, কপালটা ফাটা দেখছো, জামাটা উঠে দেখো, এ আমার নাটোরের তেবারিয়ার ভাইরা, এই গভীর রাত্রে 9 মার্চ আল্লাহরে দেখায় দাও। মার্চ মাসের নয় তারিখ আজকে গভীর রাত্রে আমার মোল্লার আল্লাহ তুমি দেখো নবীর প্রেমিক গুলো কান্দে, যেই রাত্রে জিব্রাইল 160 বার পাঠাইছো মানি, ওই রাতের কথা শুনে নাটোরের বাইরে কান্দে। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই বাবা নাই। আল্লাহ যাদের বাবা বানাই তাদের বাবা বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। হে আমার নাটোরের তেবারি আর যুব ভাই রে, তুমি এখন চিল্লাবার কান্দা নবীর দেখায় দাও। নবীজি বিশ্ব রোডের পাশে দাঁড়াইয়া ইলিয়াস রহমান জিহাদির সাথে কান্দলাম, কিন্তু তোমার নবীর রওজাটা জীবনে দেখতে পারলাম না। আহারে মদিনার মাটি কতই বা গবাদ, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি। মদিনার মাটি কত দামি রে বাবা, এ বাবা আপনি তো মাটির উপরে বয়ে আছেন, বলেন না। আহারে মদিনার বাতাস কতই বা গবাদ, তোদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি। আমার দেখলে তারা পাগল হইতাম, কাতাম নিরালা
তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন নবীজি, বাবা কিয়ামতের মাঠে আমার নবীর সিংহাসনটা নেয়ার জন্য চারজন ফেরেশতা পাঠাবে, আলহামদুলিল্লাহ বলে বলে কয়জন জোরে কোন, আমার নবীর রওজাটা সহ নবীর কবরটা নিতে চারজন ফেরেশতা পাঠাবে আমার আল্লাহ। ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে না, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, উল্টা পাল্টা বললে আমার বাস দেয়া শুরু করবো কালকে। এই মিডিয়া মনে একটা জিনিস, এগুলো ভালো জিনিস ছাড়ে না, কোন জায়গায় টিক্স ও ব্যবসা ভালো হবে হেডি চান কথা কর না কেন। এ ভাই এ গামসাল, এ ভাই তুই যাইস না, হন যাক বইছে আলহামদুলিল্লাহ বলে চলে যাবেন আহেন মুনাজাত করে আল্লাহু আকবার না উঠলো কত হলো ওরা যে উঠবে আর কেন ধরবে, ঠিক আছে জোরে কয় না গায়, এমনি যে কজন লোক আপনারা হইছেন এই কটা লোক আমার স্টেজে বহে, কি মিথ্যা কথা কইছি, এই কটা লোক আমার পাশে দাঁড়ায় থাকে আমার অনেক কথা, তারপরে মনে কষ্ট নাই বাবা, পাঁচজন লোক হোক 50,000 সাথে পাঁচজন হোক ওই পাঁচজন আসে কি রাসূল হোক কথা কন না কেন, 10 জন হোক 1,00,000 চাইতে 10 জনই দাম, এই যে আমার বাবারা বয়ে বয়ে কান্তাছে আপনি ভাবেন এরা জাহান্নামে যাবে না, এই চোখের পানি কি দাম এখন বুঝবি না যুবক, যারা নবীর এসকে পরে চোখ দিয়ে পানি ফেলাবে আমার বিশ্ব নবীর কথা, যারা আমার কষ্টের কথা শুনে কান বেছে আলেম হোক জাহেল হোক তালবে আলিম হোক গোলাম হোক বাড়িওয়ালা হোক গাছতলার মালিক হোক পাঁচতলার মালিক হোক, আমি নবী মৃত্যুর সময় তার বালিশের পাশে যে বসবো, কারণ মৃত্যুর সময় ওই চেক পোস্টটা খুব ভয়ঙ্কর বাবা, ওই সময় শয়তান তার প্রস্তাবের বান্ডুলে বালিশের পাশে বসে থাকে, শয়তান সারা জীবন আপনার চালাইছে আপনার গালের মধ্যে প্রস্তাব করে দিয়ে খাওয়ায় দিয়ে জীবনের শেষ বিদায় নেয়, আমার নবী বলে তুই কাঁদছিলি আমি তোর পাশে শয়তানকে বসতে দিব না দিব না দিব না, আমার চারজন খলিফা সহ তোর বালিশের কাছে যাবে, চোখের পানির দাম আছে না নাই, তাহলে মন রে বুঝে বুঝে কান্দ বুড়াটা, বুড়া গুলার তো চোখ দিয়ে পানি পড়ে না যুবক গুলার পরে, কারণ এইগুলা আকাম করতে করতে দিল গেছে শক্ত কথা কর না, পোলার সুখ খায় পোলার বউ সুখ খায় নিজের বুড়ি হেইটা পর্দায় থাকে, বুড়ে একা নামাজ পড়লে কি ছাতা হইব, তুমি মসজিদে দিয়ে তসবিহ বর কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় রে ঘুষে আওরে ঘুষে আর বউ সিসিন থাক আর পোলার বউ ইন্ডিয়ান সিরিয়াল দেখে আর বুড়া বেড়া 1,000 দনি লিয়ে কয় সুবহানাল্লাহ 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 কথা কন না কেন, এ জোরে কও, এমন পুরে হেন আছে আধা ঘন্টা ইমাম সাহেব খালি বাসি দেয় আছে না, আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত ইমামের বদনাম কয় মসজিদের বারান্দায় বইয়া কি কয় হলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সাহেব গেল কোথায় রে সুবহানাল্লাহ, আর স্টাইলটা দেখেন সুবহানাল্লাহ করে স্টাইল দেখেন, এরপরে দেখেন আরো কি কয় মুয়াজ্জিন সাহেব কি ইমাম সাহেবের পেটটা বাইরে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ করে কুত্তা পিডেন পিডে 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 কথা কন না কেন, এই একটা আলেম হওয়া কত কষ্ট জানো, আমি ইলিয়াস সুলেমান জিহাদের আলেম বানাইতে আমার বাপ মারতে মারতে আমার রক্ত আমার সামনে আলাইছে বেড়া, চেহারা কি খারাপ আছিল আমার লগের গুলো সব চিত্র জগতে খবর জানো, আমার ইতিহাস জানো আমার হয়তো কেউ কেউ জানো, আমার লগে যাকে করলে লেহাপড়া করছি সবগুলো চিত্র জগতে বেড়া, এখন তারা কিং কান, আজকে ইলিয়াস রহমান জিয়াদির কথা হাসো কান্দো এই হাসা কান্দা পর্যন্ত আনতে আমার বাপের অনেক পেতুরি বেরিয়েছে কথা কর না কেন, বিশ্বাস না হয় তোমার বান্দর ডারে মাদ্রাসায় দিয়ে দেহ বুড়াটা স্যান্ডেল যে কয় জোড়া ছিঁড়বো
এরপর আবার মোবাইল বাজতে যে ধরে তো খালি কথা কন না কেন? এই জামানায় আলেম বানানোর কত কষ্ট জানেন? এই আলেম হওয়ার পরে মসজিদের ইমাম হতে পারে, হেই ইমাম রে বকা দাও, তোমার সাহস কত বড়, চান্দুল ফুসান্দুল, তোমার এত বড় সাহস কে দিছে? যদি একজন আলেমের সমকক্ষ হতে হয় একটা ছেলের আলেম বানায় তারপরে দেখো আলেম বানানো কত কষ্ট। আইএ মেট্রিক পাস করানো খুব সহজ, মেট্রিক পারানো কোনো ব্যাপারই না, আইবো আর যাইবো টিডিং 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 মারবো, কথা কন না কে? তুমি পরের পোলার জানা জ্বলে কবরে যাব, আর পরের বোয়ার বদনামও কইবা মইরা ল কুত্তা পিডান পিডাইবো বেড়া তোর বুড়াটা, কথা কন না কেন? আজকে বড় বড় এমপি মন্ত্রীর আলেম আলামার বকে সংসদে খারায় দুঃখে করি যা বাইরে যায় মমতাজের মতো একটা নট টুকি। আর কমুনা কোন ইতিহাস তো আমি জানি না, এই মুসলমানের পোলা জানা আপনি, কোনো কষ্ট নাই আমার, বুড়া সাসারা গেলে আমার কোনো কষ্ট নাই, যুবকটা উঠবি তোর পাতুরি বাইর করে নেব আজকে একসাথে বলেন এই জমিনের মালিককে সংসদের দ্বারা আলেম আলোমারে বকা দাও। তুমি কি জানো যে ব্যক্তি আলেমকে বকা দিবে ও মরার আগে ওর গাল ডিজিটাল হয়ে যাবে, স্টক কইরা পাওয়ালো বেরেক দেয় রাস্তা দিয়ে আটবার বেরেক দেয় মরিয়াল, কথা কন না কেন? আলেম রে গালি দেয় কি কোন সুরাতে? এ মুসলমানের পোলা গালির স্টাইলটা কি কয়? হুজুর রে মানুষের জাত না, পরের বাতে আগুন দেয় নাউজুবিল্লাহ, বলতে পারলা না? শুধু দুটা পাও ধরে বলে যাই রসুল বলেছে কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিন আও মুহিদ্দান, এটা আমার গোপালগঞ্জের খ্যাত হয় নাই বেটা, এই লোকের মুর্শিদগঞ্জের খ্যাত হয় নাই, মানিকগঞ্জের কিষণগঞ্জের খ্যাত হয় নাই, নাটোর জেলায় হয় নাই, বিশ্বনবী বলছে পারলে আলেম হয়ও, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে মাদ্রাসার জায়গা কিনে দিও, তা না হলে আলেমের সাথে এক টুকরো ভাত খাওয়াইও, ওলা তখন খামেস পাঁচতাম বারে যাইতে বুড়েটা হারামি তুহলি শেষ হয়ে যাবে। আমি বলি না আমার নবী বলেছে, আর আমার নবীর প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা, আল্লাহ হক করে বলতে পারো না যে আল্লাহ বানাইছে, হে আল্লাহ কইছে আপনাদের আলেমের লগে সম্পর্ক রাখতে, আর তুমি দাও মসজিদে বইয়া বাস মইরাল, তুই তো দেছো সাসা সারা আর তোরে আল্লাহ দেব বাম, কথা কর না কে জোরে কর আরো জোরে, আর মাত্র পাঁচ মিনিট কথা কর, হ হ আওয়াজ দাও আলেম উলামারে বাংলার জমিনে যে গালি দিবে ওর পেতুরি বাইর করে নেবে, এ রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া সল্লাকে হাত তুলে দেখাই দাও মুসলমানের বলা, আল্লাহ কবুল করেন জোর করে আমিন। আমি এই লোকটার অনেক ভালোবাসি, যদি আপনি শেষ পর্যন্ত থাকেন আমি অনেক দোয়া করবো, আপনার হাজার শেষ করে আবার আহেন, আপনি আমার মুন্সিগঞ্জের মানুষ, আল্লাহ কবুল করে জোর করে আমিন। আপনি চলে গেলে আমি অনেক কষ্ট পাবো, কিলে জানেন আপনার পাই আমি খুব খুশি, কষ্ট পাইতেছেন বাবা? আজকে শুনলে আপনি আমার লেগে দোয়া না করে পারবেন না, আমি যে কথা কইতেছি শুকর করেন। আবুল কালাম আজাদ সাহেব জিজ্ঞেস করেন সে ঢাকা আমার বাড়ি কেরানীগঞ্জ থেকে সকাল আটটায় গাড়ি ছাড়ছে, এখানে মাগরিবের পরে আইছে, আমি নিজে ড্রাইভিং করেছি, বাংলাদেশের কোন বক্তা ঢাকার থেকে নিজে ড্রাইভিং করে এখানে ওয়াজে আসবে না, কেন আসছি জানেন? এই মাহফিলটা গত বছর আমার মিস হয়েছে, কথা কন না কেন? এবার যদি মিস করতাম আবুল কালাম আজাদের আপনি তাজা গাইরে থিয়ে যাইতেন, এটা আমি জানি, কইতেন কি বন্ডামি শুরু করছো না বাটপা, তোরে যে জায়গা কেনার পয়সা দিছে এটা ফেরত দে, কথা কন না কে? তা না হলে আমার গাড়ি ড্রাইভিং করার কারণ আছে, আমার ড্রাইভারের মা গতকালকে স্ট্রোক করে হসপিটালে মৃত্যুর শয্যায় সজ্জিত, এখন মাস খেদমত না করে তো আমার খেদমত করা তার জন্য ফরজ না, কথা কন না কেন?
তাহলে আমি এত রাস্তা গাড়ি চালায় আসছি, আসার পরে এই লোকটারে পাই আমি অনেক খুশি হয়েছি। আরো খুশি হয়েছি কেন জানেন, এই মাদ্রাসার ছাড়টা দেওয়ার সময় মনে তার অনেক অবদান আছে না, কি বলবো, সে জীবনে কি দান করছে না করছে আমার দেখার বিষয় না। তবে এই মাদ্রাসা এতিমখানা শুরু লগ্নে যে সাদের টাকা সে দিছে, তার জান্নাতের সাদের টাকা আল্লাহ দিবে। বাবা আপনার কন্যা আমি ওয়াজের টাকা নিয়ে কি করি, আমার মতো যত বক্তা আছে প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। আমি কেরানীগঞ্জের বুকে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, আমি 20টা পয়সাও কারো কাছে দেই নাই হুজুর, 20টা পয়সাও না, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20 পয়সাও আমি কারো কাছে নেই। শুধু এখানেই শেষ না, জায়গা কিনা ওয়া ফকিরে দিয়েই বইয়ে থাকি নাই, মসজিদের কাম দিয়ে দর্শি 6 তলা সিসি পাইলিং দিছি, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার কাজ এখন চলতেছে, নিস্তারা টাইলস সহ কমপ্লিট। গতকালকে দেখবেন আমার মসজিদের একটা ভিডিও কালকে ওয়াজে ছাড়ছে এই মিডিয়ারা যারা এখানে ডাকাতি আইছে, দেখতে পারবেন কি সুন্দর টাইলস আমি আল্লাহর ঘরে লাগাইছি। দরকার মারহাবা, এক একটা মনোগ্রাম রাখাইছি 22,000, 23,000, 25,000 টাকা একটা মনোগ্রাম লাগাইছি। আপনি দেখলে মনে করবেন স্বর্ণের টাইলস, স্বর্ণের টাইলস লাগাইতেছি আস্তা। কেন লাগাইছে জানেন, আমার আল্লাহ বলছে যারা মসজিদ মাদ্রাসা সুন্দর করবে আমি জান্নাতে তাদের ঘর সুন্দর করে দেব। মসজিদ মাদ্রাসার ছেলেরা জানলা নাই দরজা নাই, হেফজখানার ছেলেরা কষ্ট পায় শীতে, আর মাদ্রাসার সভাপতি মাদ্রাসার টাকাগুলো বস্তা ভরে নিয়ে ও বাড়ি করে, কথা বল না কেন, ওই সমস্ত সভাপতির কপালে জুতার বাড়ি। তবে এই মাদ্রাসার সাদের টাকা আমার এই হাদিস সাহেব দিছে, আল্লাহ তুমি কবুল করো। উনি আমার কালীগঞ্জের থেকে মাল আনে, আমি খুব খুশি হয়েছি, উনি কেরানীগঞ্জের, উনি মুন্সিগঞ্জের ছেলে, আমি ওনাকে নিয়ে লাশ মোনাজাত করতে চাই, আল্লাহ উনি আমার মোনাজাতে থাকবে, ওনাকে আমি আপনি আরো 20 বছর হায়াত বাড়াই দিবেন, আমি আপনার কাছে হায়াত ভিক্ষা চাইলাম। দরকার আমিন, তার সন্তানগুলোকে অতি তাড়াতাড়ি আপনি এতিম বানাবেন না, কারণ এতিম যে কি কষ্ট, এটা আমি লিয়ে শ্রম জিহাদি জানি, কারণ 12 বছর বসে মা হারাইয়া সে মায়ের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে এই পর্যন্ত আমার মসজিদে আমার নিজের গাইডের টাকা 3,52,00,000 টাকা আমার এই পর্যন্ত চলে গেছে, আমার নিজের ঘাম ঝরানো পয়সা। আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নেই কি করে যায় দেখেন কি করি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। আর এইটা যে আমি এখানে গল্প মারতেছি তা না, সারা দুনিয়ার মিডিয়া জানে জিহাদের কথা, আল্লাহ কবুল করেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে আমি হাদিস সাহেবের সাথে বেশি রাত করব না, শুধু আমার দিকে তাকাবেন। আলেম ওলামারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে, শুধু আমার দিকে তাকাবেন। আমার নবীর কাছে 160 বার জিব্রাইল আইসা, লাস্টের বার কি কইলো, এবার তাকাবেন আর কোনো দিক না। নবীর জিজ্ঞেস করে, নবীজি দুনিয়ার সময় আপনি বেলা 4টার সময় আপনার কাছে আমি আসা শুরু করছি, আপনি কি হিসাব রাখছেন নবী আমি কয়বার আসছি? আমার নবী আদা, তার নবী বলেন আমি গুণনা করছি কয়বার, 160 বার। জিব্রাইল বলে, নবী আপনার 3,000 বছর আগে একজন নবী আসছিল, নাম তার মুসা, তার জিন্দিগিতে 130 বছর বয়সে আমি মাত্র 165 বার গেছি, আর আজকে এক রাত্রে আপনার কাছে 60 বার আসছি। নবী কেন আসছি জানেন? কেন, আমার আল্লাহ আপনার অন্তরে শুধু একটু শান্তি দেওয়ার জন্য পাঠাইছি। নবী এখন ফজরের আজান হয়ে যাবে, তখনও তো বাবা পাঁচ অক্ত নামাজ পড়ো যায় নাই। জিব্রাইল শুধু নবীরে বললেন, এখন ফজরের টাইম। আমার নবী বলে, জিব্রাইল রে এই ফজর নামটা তুমি শুনাইলে অক্তকে কোন নামাজ থাকবে? জিব্রাইল বললেন, নবী ফজরের নাম যখন নিছি নামাজও থাকবে, কারণ পাঁচ অক্ত নামাজ পড়ো যাবে বাবা এই তায়েবের মাঠ থেকে মায়ের খাইয়া যাওয়ার পরে।
ফজর জোহর আসর মাগরিব ইশা, আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজের নামও জানতো না গো বাবা। ফজর উচ্চারণটা যখন জিব্রাইলের জবান দিয়ে উচ্চারণ হয়েছে, আমার নবী তখন বলছিল জিব্রাইল এই ফজরের নামাজটা যখন আমার উম্মতের পরে আল্লাহ দিবে, আমি আমার উম্মতের লইয়া জান্নাতে যাইতে চাই রে জিব্রাইল। তখন আমার নবী কথা বললেই বাবা মুখ দিয়ে রক্ত পড়ে, আমার নবী শরীরের রক্তগুলা ঝরতে ঝরতে জুতা মোবারক আটকে গেছে বাবা, আমার নবীর জুতাটা খুলতে পারে না যায়েদ বিন হারেসা। আমার নবী সিল্লার বলে জিব্রাইল রে বসার পর পাথরটা নরম করে দিলে, শরীরের পাথর লাগলো যেগুলো ওইগুলা নরম করে দিতে পারলাম না। জিব্রাইল তখন বলে নবী গো আমি কোনদিন কোনো নবীর কষ্ট দেখে কাঁদি নাই, কিন্তু আপনার মাইক দেখে আমি আসমানে ভয়ে ভয়ে কাঁদছি। কেন কাঁদছি জানেন নিগো নবী, আমার চোখের সামনে ইলিয়াস নবীরে তার কমের মানুষ পাথর মারতে মারতে শহীদ করে দিছে, আমি সামনে দাঁড়াই রছি জাকারে নবীরে করাত দিয়া ফারছে। আমি জাকারিয়ারে বলছি একবার উহ বলবি না তোরে নবুয়াতির দপ্তর থেকে নামটা কাইটা দিমু, আপনারা যখন আটটার থেকে ছেলেরা মাস শুরু করে তখন আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছিলাম মালিক এই লোকটারে আর মার দিও না আমি সইতে পারি না। নবী আপনার মাইট দেখে কেন কাঁদছি জানেন, জীবনে আপনি কাউরে বাপ বলে ডাকেন নাই, আমার তো মা নাই বাবা নাই, আমি জিব্রাইল কারো থেকে হই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। নবী আমার ভিতরে দয়া মায়া বলতে কোনো শব্দ নাই, কারণ মায়া থাকার জন্য তার অন্তরের দরকার আছে, আমার অন্তরও নাই। নবী কেন যে আপনার জন্য আমি কাঁদি আমি নিজেও জানি না, আপনার কোনো দিন বাপ দেখেন নাই, ছয় বছর বয়সে আপনি মা মা কইয়া কাঁদতেন, আমি জিব্রাইল আপনার কোলে নিয়ে আদর করতাম গো নবী, আমি দুনিয়ার কোন নবীরে নবী গো কোনো দিন কোলে লই নাই, আপনার কোলে লইয়া ছয় বছর বয়সে আমি জিব্রাইল ঘুরছি শুধু আপনার মায়ের কষ্টটা দূর করার জন্য। নবী আপনি জীবনে বাপ কয়া কাউরে ডাকেন নাই, মা কওয়ার ডাকটা বন্ধ হয়ে গেল। আপনি যখন বড় লোক খাদিজারে বিবাহ করেন তখন আপনি মুচকি মুচকি হাসতেন, নবী সেই খাদিজাটাও মারা গেছে, যেই চাচা আপনার আদর করতো সেই চাচা আবু তালেব এক মাস আগে মারা গেছে, আপনি তায়েবের মাঠে আসছেন নবী মার খাই গেছেন, আমি সিফেল সহ্য করতে পারতেছি না। আমার নবী তখন একটা কথা বলছিল জিব্রাইল রে তুমি আমার সাথে একটা অর্ডার দাও, যদি আমার মায়ের দেখা তোমার সহ্য না হয় রে জিব্রাইল তাহলে আমার একটা কথা উত্তর দাও কি, আমার মায়ের বিনিময় আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে, শুধু একটা জিনিস চাই, আমার এই ঠোঁট ফাটা দিয়ে আল্লাহর কাছে বললাম আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দে, যেই নবী তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে উম্মতের লেগে বরদোয়া করে না, আমার ওই নবীর বাংলার জমিনে কেউ গালি দিলে আর আস্থা রাখবো না। ওলামা ইকরাম রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছে বলেন আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো এই পাগলগুলোর দৃশ্য দেখো,
এদেরকে দুনিয়ার থেকে আল্লাহ ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান কর। এ যুবক ভাই, শুধু আমার সাথে কয়েকটা কথা বলবা, আমার নবীর এই ঠোঁট ফাটা, কপাল ফাটা, রামদায়ের দাগ, এই পিঠের মধ্যে এই অবস্থা আল্লাহর বাড়ির থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, ফজর দরকার মারহাবা, জোহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজে উম্মত পড়বে, আমার নবী বলে সর্বপ্রথম আমি জান্নাতের টিকিট আমি নিজের হাতে কেটে দিই। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বেন কি পড়বেন না? রাত দশটায় উঠছে, এখন সাড়ে এগারোটা বাজে, শুধু দুইটা পাও ধরে বলে যাই, এই দেড় ঘন্টা মেহনতের পিছনে শুধু আমি আপনাদের হাত দুটো দেখতে চাই। আমার নবী মায়ের খাওয়ার পরে যেই নামাজটা নিয়ে আসছে, এই নামাজটা কে কে সারবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, দেখাও 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 সুবহান আল্লাহ। এই হাত উঁচা করে এখন আমি যেভাবে অভিনয় করতে বলবো এইভাবে আল্লাহকে দেখাবেন, এইভাবে না আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তুমি চাইয়া দেখো বান্দার নয়মান সে ওয়াদা করে মাহফিলে, আল্লাহ মার্চ মাসের নয় তারিখ হাত দুটো লড়াই সারায় বলে আর নামাজ কামাই দিবে না, আল্লাহ যারা এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না, এদের জীবনের গুনাহ মাফ না করে পারবে না। আল্লাহ তুমি দেখছো কিভাবে হাত দুটো নাড়াইছে, নামাজ কামাই দিবে না, এদের হাতগুলা কবুল করো, এদের মা বাবাকে কবুল করো, বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করো। ও বাবা, আমি আরেকটা ওয়াদা আপনাদের সাথে নিব, আমি যদি আপনাদেরকে বলি আপনি এখন বাইসে আছেন, আগামী বছর বাইসে নাও থাকতে পারেন, জান্নাতে যাওয়ার নিজেত আছে না বাবা, আপনি ডাইরেক্ট জান্নাতের টিকিট কাটতে পারবেন একটা কাজ করলে, দরকার মারহাবা, সেটা কি আপনার উপার্জনকৃত টাকার থেকে কিছু টাকা আপনার মান নামে বাবার নামে মাদ্রাসা মসজিদে দান করবেন। আমি যেরকম ভাবে রাত্রে কামাই সকালবেলা আমার মসজিদের বিল দেই আলহামদুলিল্লাহ করে, আমি আজকে সকালও 62,000 টাকার চেক কাইটা দিয়ে আপনাকে ওয়াজ রওনা দিছি টাইলসের দোকানে। বাবা, মসজিদ কি কেউ নাম ফুটানোর লেগে করে, কারে খুশি করার লেগে? মাদ্রাসা কি কেউ নামের জন্য করে, কারে খুশি করার লেগে? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার লেগে।